ওরা তিন বন্ধু বুধবার দিন শেষে রাত কাটায় রাজধানীর উত্তরায় মেট্রো রেলের নর্থ স্টেশনে। ওদের উদ্দেশ্য ছিল বৃহস্পতিবার সকালে সাধারণ যাত্রী পরিবহন শুরুর প্রথম দিন মেট্রো রেলের প্রথম যাত্রী হয়ে ইতিহাসের সাক্ষী হওয়া। আমরা রাত্রে ১১টায় আসছি, যেহেতু সকালে একটু ভিড় হবে, গেটের সামনে এতক্ষণ ধরে অপেক্ষা করছি। মশায় প্রচন্ড কামড়িয়েছে, তারপরও মানে প্রথম প্যাসেঞ্জার হব, দ্যাট রিজন। পৌষের ঠান্ডা উপেক্ষা করেও অনেকে উত্তরার এই নর্থ স্টেশনে উপস্থিত হন কাকডাকা ভোরে। এদের বেশিরভাগ আসেন দেশে প্রথম মেট্রো রেলের সাধারণ যাত্রী হয়ে চড়বার আনন্দ নিতে। আমি অফিসে যাচ্ছি আর আজকে প্রথম দিন, আমি গর্বিত আজকে সাক্ষী হতে পেরে। আজকে উঠতে পারলাম, খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে আমার। আমার আজকে বিশেষ পরীক্ষা আছে, আমি খুব অল্প সময়ে পৌঁছাতে পারবো, এর জন্য খুব ভালো লাগতেছে। এখন দিনে সকাল ৮টা থেকে মধ্যাহ্ন পর্যন্ত ৪ ঘন্টা মেট্রো রেল চলবে উত্তরা থেকে সরাসরি আগারগাঁও পর্যন্ত। সাধারণ যাত্রী পরিবহনের প্রথম দিন বৃহস্পতিবার সকাল ৭:৩০ খোলে স্টেশনের গেট। সারি বেঁধে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে টিকিট হাতে পেয়ে আবেগাপ্লুত হয় যাত্রীরা। উত্তরা ও আগারগাঁওয়ের মাঝে কোনো স্টেশনে মেট্রো রেল এখন থামবে না জেনে অনেকে ভোরে এসেও ফিরে যান। সরাসরি আগারগাঁও যাবে, থামবে না, এই জন্য আমি আর যেতে পারছি না। খুব ভালো লাগতেছে, হ্যাঁ অনেক ভালো। আর মেশিনে ভাবছে অনেক কঠিন ব্যাপার, কিন্তু না, একদম সোজা। প্রথম যাত্রী হব মেট্রো রেল, এই লোভটা আমি আসলে ছাড়তে পারলাম না। দীর্ঘ অপেক্ষার অবসানের পর যারা মেট্রো রেলে চড়েন তাদের আনন্দ অভিব্যক্তিতে কিছু একটা জয় করার গর্ব ফুটে ওঠে। আছে প্রশান্তির আরও কারণ। আমাদের দেশ এতটা উন্নত হয়ে গেছে, আমরা জ্যাম ছাড়া তো কিছু চিন্তা করতে পারি না রাস্তায় বেরোলে। আমাকে কোথাও একটু দাঁড়াতে হয়নি, কোথাও আমার টাইম লস হয়নি। বুধবার মেট্রো রেলের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, মুক্তিযোদ্ধারা বিনা ভাড়ায় এবং শারীরিক প্রতিবন্ধীরা নির্বিঘ্নে চড়তে পারবেন। বৃহস্পতিবার প্রথম দিন একজন মুক্তিযোদ্ধা এবং হুইল চেয়ারে চলা একজন যাত্রী মেট্রোতে চড়ে আপ্লুত হন। হয়তো মুক্তিযোদ্ধার কার্ড দিতে পারে, মেট্রো রেলের কর্মকর্তারা যথেষ্ট সম্মান করছে। গণপরিবহনে কিন্তু আমাদের মতো একজন হুইল চেয়ার ব্যবহার করে ওঠা কিন্তু সেই অ্যাক্সেসটা নেই। উত্তরা থেকে আগারগাঁওতে চলে আসছি, আমি একা মুভ করে আমি হুইল চেয়ারটা করে আগারগাঁওতে চলে আসছি। কেবল রাজধানীর নয়, ঢাকার আশপাশের এলাকা থেকেও মেট্রো রেলে চড়তে আসেন অনেকে। বেলা বাড়ে, স্টেশনের বাইরে মানুষের সারি আরও দীর্ঘ হয়। বেলা ৫:৩০ সার্ভার সমস্যায় অনলাইন টিকিট দেওয়া বন্ধ করে সনাতন পদ্ধতিতে টিকিট দেয়, তখন অপেক্ষা আরও বাড়ে, বড় হয় লাইন। কিন্তু মেট্রো রেলের উচ্ছ্বাসে বিড়ম্বনায়ও মুখে হাসি থাকে তাদের। এই অপেক্ষাকে খুব একটা আনন্দের ব্যাপার। স্মার্ট বাংলাদেশের অংশীদার হতে পেরে আমরা খুব উপভোগ করছি। অফিসে যাব বলে এসেছি, কারণ ১০ মিনিট আগারগাঁয় পৌঁছাবো, এখানে এসে লাইনে দাঁড়িয়ে আছি প্রায় ২ ঘন্টা। উত্তরা নর্থ স্টেশন ও আগারগাঁওয়ে নামা যাত্রীদের মধ্যে যারা আরও দূরে নানান গন্তব্যে যাবেন তাদের জন্য মেট্রো স্টেশনে ছিল বিআরটিসির শাটল বাস। মঙ্গলবার সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন প্রথম ভাগে ৪ ঘন্টা মেট্রো রেলের ২৫টা রাউন্ড ট্রিপ চলবে উত্তরা নর্থ থেকে আগারগাঁও পর্যন্ত। সত্যি এ এক অভূতপূর্ব যাত্রা। মেট্রো রেল এখন আর বিদেশের মাটির গল্প নয়, বাংলাদেশের গর্ব। উচ্ছ্বসিত যাত্রীরাও বলছেন, স্মার্ট বাংলাদেশের পথে এ এক স্মার্ট যাত্রা। মেট্রো রেল থেকে রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।